সফি আলম, আপনি জানতে চাইছেন বাচ্চা মেয়েদের কোন ধরনের কাপড় পরিধান করা অভ্যস্ত করা কর্তব্য, শালীন পোশাক পরাবেন। শালীন পোশাক বলতে আজকাল বাচ্চাদের পোশাকের ক্ষেত্রেও আপনার এমন শর্ট পোশাক আশাক পরানো হয় যে হাতের বাজু দেখা যায়, শরীরের অনেক অংশ দেখা যায়, যেগুলো আস্তে 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 নির্লজ্জতা এবং বেহায়াপনার দিকে তাদেরকে নিয়ে যায়। এবং বেহায়াপনা যে সমস্ত নারীরা করে থাকে তাদের পোশাকের ধরনকে অবলম্বন করে বাচ্চাদের জন্য পোশাক আশাক এগুলো বানানো হয়। অনেক সময় শার্ট প্যান্ট পরানো হয় মেয়েদেরকে, যদিও বাচ্চা মেয়ে টাইট পোশাক পরানো হয়। এগুলোর ফলে তাদের মেন্টালি তারা ধীরে ধীরে অশ্লীলতাকে স্বাভাবিক মনে করতে থাকে এবং অন্যদের বাজে চিন্তা এবং বাজে নজর তাদের উপরে পড়ার সুযোগ তৈরি হয়। এই জন্য এ ধরনের পোশাক আশাক পরাবেন না। সাধারণত একজন পর্দানাশীন মেয়ে যেরকম পোশাক পরেন তার জন্য পর্দা ফরজ নয়, কিন্তু শালীনতার মধ্যে থেকে সেরকম পোশাক আশাক পরানো, যেমন হাতা ফুল হাতা না হোক, একটু হাফাতা থাকা, যতটুকু লম্বা করা যায় ততটুকু করা, ঢিলেঢালা করা, পুরুষের পোশাকের সাদৃশ্য না থাকা, বিপর্দা নারীর সাথে সাদৃশ্য না থাকা, এই বিষয়টুকু খেয়াল করতে হবে। তাসলিমা, আমরা আপনি জানতে চেয়েছেন আমার ছোট বাচ্চাদের অনেক সময় মিথ্যা বলি, এতে কি গুণা হবে? অবশ্যই গুণা হবে। বাচ্চাদের সাথে মিথ্যা বলা জায়েজ নয়। বড়দের সাথে যেমন না জায়েজ, বাচ্চাদের সাথে তেমন ভাবে না জায়েজ। বাচ্চাদের সাথে মিথ্যা কথা বললে তাদের সাথে আপনি প্রতারণা করলেন, আবার মিথ্যা কথা বললেন, এবং তারা এখান থেকে মিথ্যা শিখবে, মিথ্যা তাদের কাছে স্বাভাবিক মনে হবে, এই জন্য এটি তাদের সঙ্গে করা জায়েজ নয়। আয়েশা সিদ্দিকা লিখেছেন, বাবা খারাপ হলে সন্তানের করণীয় কী, খারাপের ডেফিনেশন কী, খারাপের সংজ্ঞা কী এবং খারাপের মাত্রা কী, সেটার উপরে ভ্যারি করবে আপনার প্রশ্ন উত্তর দেওয়াটা। বাবা যদি এমন খারাপ হয় যে খারাপটা তার নিজের উপরে বর্তায়, আপনার উপরে কোনো কিছু না বর্তায়, তাহলে সেক্ষেত্রে তার খারাপ তাকে পাবে, আপনি তার সাথে সদাচরণ করে যাবেন। আর যদি তার খারাপটা আপনার উপরে বর্তায়, এই লেভেলের খারাপ হয়, তাহলে সেক্ষেত্রে তার খারাপ থেকে আত্মরক্ষা করার জন্য নিজেকে চেষ্টা করবেন এবং খারাপকে ঘৃণা করবেন। এই এই কারণে তার প্রতি যে ঘৃণা বোধ আসবে সেটার জন্য আপনি আল্লাহর কাছে দোষী হবেন না। তবে বাবার শাস্তির দায়িত্ব সন্তানের উপরে নয়, বাবাকে শায়েস্তা করার কর্তব্য সন্তানের নয়। বাবা এবং মা এই দুটি জায়গা আমাদের জন্য খুব স্পর্শকাতর জায়গা। এই জায়গাগুলো আল্লাহর পক্ষ থেকে অনেক বড় পরীক্ষার জায়গা, যার কারণে খুবই সতর্কতার সাথে এগুলোকে রিড করতে হবে। জাহিদুল ইসলাম ফরহাদ লিখেছেন, আমি পরীক্ষা নকল করেছি, আমি এখন বুঝেছি যে এটা গুনাহের কাজ, এখন আমার করণীয় কি? আপনি তবা করবেন, যেহেতু এটিকে আর পুনরায় দেওয়ার কোনো সুযোগ নেই এবং আপাতত কোনো ক্ষতিপূরণ নেই, আপনি তবা করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, ইনশাআল্লাহ বিদ্নিলা এর মাধ্যমে আপনি দায়মুক্ত হবেন।